বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের এউড়া বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন পরিদর্শন করলেন বেলুড় মঠের সহসভাপতি দুহিতানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বাজে প্রতাপপুর শাখার সভাপতি স্বামী অভেদানন্দ মহারাজ ও অন্যান্য স্বামীজিরা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। প্রায় 7 বছর আগে বেলুড় মঠ থেকে আমরা এসেছিলাম বর্ধমানে বাজে প্রতাপপুর, ওইখানে একজন ভক্ত আছেন অঞ্জলি পাল, তিনি তার বাড়িটা রামকৃষ্ণ মিশনের সাধুদের ব্যবহারের জন্যে দিতে চান, তো সেইটি দেখবার জন্যেই আমরা এসেছিলাম। তারপর দেখে যা মনে হলো, বিশেষত কারণ হলো কেন তাঁর বাড়িতে তিনি আমাদের মঠ মিশনের বহু সাধু সন্ন্যাসী প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তাঁদের আবাহন করতেন, রাখতেন, কারণ তখন বর্ধমানে কোনো রামকৃষ্ণ মিশনের কোনো আশ্রম ছিল না এক আসানসোল ছাড়া, কিন্তু বর্ধমান প্রপারে সেই কলকাতা, তারপরেই আসানসোল। তো সেই জন্য আমরাও ইন্টারেস্টেড হচ্ছিলাম যে এর মাঝখানে কোনো একটা সেন্টার করা যায় কি না। তো যখন ওর ওই আহ্বানটা পেলাম তখন আমরা এখানে এসেছিলাম। উনি ওর শুধু বাড়ি যেটুকু, সে বাড়ির মধ্যে যেটুকু আউটহাউস আছে সেইটুকু আমাদের ব্যবহারের জন্য দিতে রাজি হচ্ছেন, এবং বাকিটুকু অংশ যেহেতু তিনি নিজে থাকেন বৃদ্ধা বিধবা, সুতরাং তাঁর নিজস্ব দেখাশুনো করার দু একজন লোক, সুতরাং তার সেটুকু তো আমরা যেতে পারিও না, বিশেষত মহিলা আছেন। তো সেই জন্যে আমরা এসে সিদ্ধান্ত নিলাম ওই আউটহাউসেই আমাদের আশ্রমটা শুরু করা যাক। এউড়া বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের নির্মীয়মান পরিকাঠামো পরিদর্শন করার জন্যই এই কর্মসূচি বলে জানান বেলুড় মঠ কর্তৃপক্ষ। আজকে আমাদের রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠ এর ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী স্বামী সুহিতানন্দ মহারাজ আমাদের রামকৃষ্ণ মিশন বর্ধমানের যে আমাদের সাবসেন্টার এউড়া গ্রামে ভাতার ব্লকের অন্তর্ভুক্ত, সেই গ্রামে আমাদের যে অ্যাক্টিভিটিস সেগুলো তিনি পরিদর্শনে এসেছেন, এবং এখানে আমাদের যে বিভিন্ন গ্রামের উন্নতির উন্নয়নের জন্য ছাত্রদের প্রাইমারি এডুকেশন, মেয়েদের টেলারিং আর মেডিকেল যেগুলো ক্যাম্প বা মেডিকেল ডেলি হয় সেগুলো দেখার জন্য উনি পরিদর্শনে এসেছেন। এসে গ্রামবাসীরা তাঁকে স্বাগত করলেন, করেছেন। আজকে সন্ধ্যাবেলা তিনি তাদের আশীর্বাণী দেবেন সমস্ত বর্ধমানবাসী, যে বর্ধমানে তিনি এক সপ্তাহাধিক কাল অবস্থান করেছেন, তার মতে আজকে উনি করবেন। যেটা যেখানে প্রোগ্রামটা হচ্ছে এটা কি একটা মিশন? এটা মিশনের একটা সাবসেন্টার, আমাদের রামকৃষ্ণ মিশন বর্ধমানের, রামকৃষ্ণ মিশন বর্ধমান বাজে প্রতাপপুর তার একটা শাখা কেন্দ্র, এটা আরেকটা, তার তিনটে শাখা কেন্দ্র আছে এখানে। এউড়াতে একটা শাখা কেন্দ্র, ভান্ডারডিহি একটা শাখা কেন্দ্র, দাঁইহাট আর একটা শাখা কেন্দ্র। মেন হেড সেন্টার হলো বর্ধমান, বর্ধমানের আবার হেডকোয়ার্টার হলো বেলুড় মঠ। আজকে এউড়া গ্রামে যে বেলুড় মঠের শাখা কেন্দ্র রয়েছে সেখানে আজকে ভাইস প্রেসিডেন্ট মহারাজ এসেছেন, তো ওনার উপস্থিতিতে আমরা সবাই সমবেত হয়েছি এবং আমরা আমাদের বিভিন্ন রকম আবেদন জানাবো যাতে কেন উন্নয়নমূলক কিছু হয়, এটাই আমাদের আজকে আর্জি। কী কী উন্নয়নমূলক কাজ হয় ম্যাডাম? এখন যেমন রয়েছে ছেলেদের এডুকেশন রয়েছে, কম্পিউটার রয়েছে, সেলাই রয়েছে, আচ্ছা তারপরে এমনি চিকিৎসা তো আছেই, হ্যাঁ ক্যাম্প করে করে চিকিৎসা হয়, রক্তদান শিবির হয়েছে, আরও হবে, এইরকম সব প্রোগ্রাম চলছে। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।